নমস্কার বন্ধুগণ, রিঙ্কুর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো আমের আচার। আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এর জন্য। এর জন্য নিয়েছি আমি 6টা আম। আমগুলো টুকরো করে ধুয়ে রেখেছি। লাগছে লবণ, গুড়, ভাজা মশলা, জিরে, সর্ষে এবং কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো। ফোড়নের জন্য লঙ্কা 5 ফোড়ন আর একটুখানি হলুদ। ভাজার জন্য তেল। আসুন শুরু করা যাক। আমি ভাজার জন্য সর্ষের তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপর ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলে। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর আমি আলুটা এতে আমি আমগুলো একটুখানি অল্প আঁচে ঢাকা দিয়ে রাখছি। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হয়ে যাবে আমটা। আমগুলো যতক্ষণ না পুরো গলে যাচ্ছে ততক্ষণ গুঁড়ে সেদ্ধ হবে এটা। আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসে।
দিয়ে ফ্লেম করে দিলাম। আমি এরপর ঢাকাটা খুলে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্যই ঢাকাটা দিয়েছিলাম, এরপর এটা আরো কিছুক্ষণের জন্য আমি আঁচে রাখবো। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা একটু গাঢ় গাঢ় হলে পরে আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। আমের আচার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে উপর থেকে ভাজা মশলাগুলো ছড়িয়ে দেব। তারপর এটাকে জারে ভরে রেখে দিয়ে অনেক দিন ধরে এটাকে ইউজ করতে পারা যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি আরও নতুন ভিডিও তৈরি করে ছাড়তে পারি। নমস্কার।